নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতার ফার্স্ট ট্রেন থিম রেস্টুরেন্টের ডিটেল ভিডিও নিয়ে। তাই সম্পূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা চলে এসেছি কেশরিয়া জাংশন স্টেশনে। তোমরা নিশ্চয়ই ভাবছো, এই অবস্থায় আমি আবার কোথায় চললাম? না, আমি কোথাও যাচ্ছি না। ট্রেন জার্নি মানেই প্রচুর খাওয়া দাওয়া, আর এরকম আমেজ পেতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কেশরিয়া জাংশন রেস্টুরেন্টে। এটি একটি ট্রেন থিম রেস্টুরেন্ট, যেটা নিউ টাউনের অ্যাক্সিস মলে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা ওপেন এয়ার এবং ট্রেনের ভেতরে। তবে ফার্স্ট টাইম এলে ট্রেনের ভেতরে বসে এনজয় করাটাই রেকমেন্ডেড। তবে বাইরে বসে খেলে একটা এক্সট্রা জিনিস পেতে পারো, সেটা হলো লাইভ মিউজিক এনজয় করতে পারো। তবে মোস্ট অফ দ্য টাইম, স্পেসিফিক্যালি উইকেন্ডে, এখানে বেশ লম্বা ভিড় থাকে। সেটা এড়ানোর জন্যই এই ওপেন এয়ারটা সিলেক্ট করা যায়। তবে সেটা উইন্টারে হলে ভালো হয়, কারণ এই গরমে বাইরে বসাটা খুবই চাপ। ওয়েটিং টাইম কাটিয়ে এবার আমি সোজা চলে যাব রেস্টুরেন্টের দিকে। এখন দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের মেনু কার্ডটা উল্টে পাল্টে। অনেক কিছুই আইটেম রয়েছে এখানে, ভেজ নন ভেজ অনেক কিছুই। তবে এতগুলো আইটেমের মধ্যে সিলেক্ট করাটা সত্যিই খুব ডিফিকাল্ট। চলো মেনু কার্ডটা একটু ভালো করে উল্টে পাল্টে দেখে নিই। সব কিছু সিলেক্ট করে আমরা একটা স্টার্টার, তার সাথে দুটো সাইড ডিশ এবং বাটার নান অর্ডার করলাম। ওয়েটিং টাইম খুব বেশি লাগেনি, অর্ডারটা দেওয়ার প্রায় 10 মিনিটের মধ্যেই সার্ভ করা হয়ে গেছিল। চলে এসেছে আমাদের স্টার্টার, মুর্গ মালাই কাবাব। টেস্টটা ভীষণই ভালো ছিল, তবে এটাকে 4 out of 5 আমি রেটিং হিসেবে দিতে পারি। এবার স্ট্রেট চলে যাব মেন কোর্সে, কারণ আজ এত বাইরের খাবার খেয়েছি যে পেটে আর জায়গা নেই। মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন, চিকেন টিক্কা মশালা। আর চিকেন টিক্কা মশালা এবং বাটার চিকেনকে 3 out of 5, দুটোকেই সেম রেটিং হিসেবে দিচ্ছি, কারণ দুটো গ্রেভিরই টেস্ট অলমোস্ট সেম লেগেছে আমার। এই রেস্টুরেন্টে ঢুকলে আপনাদের মনে হবে আপনারা কোনো প্রিমিয়াম ট্রেনে জার্নি করছেন। চলুন ট্রেনটির একটি ওভারভিউ আপনাদের দিই। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রায় ট্রেনের মতোই 3+2 প্যাটার্নে করা আছে, আর সাথে কিছু সিনেমার পোস্টারও আপনাদের চোখে পড়বে যেতে যেতে। ইভেন ট্রেনে যেরকমভাবে ওয়াশরুমগুলো থাকে লেফট অ্যান্ড রাইট করে, ঠিক সেইভাবে এখানে ওয়াশরুমগুলো রাখা আছে। ওভারঅল এখানে ফুড কোয়ালিটি ভালোই, বাট একটু ওভার প্রাইস, যেহেতু এটি একটি থিম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ব্যাপারে বিস্তারিত জানতে হলে কমেন্ট করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।